হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 2019 সালে নোবেল পুরস্কার বিজয়ীর সম্পূর্ণ তালিকা। সুতরাং বন্ধুরা, এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কোনো রকম স্কিপ করবেন না, তাহলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস হয়ে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, এবং এই ধরনের ভিডিওগুলো পরবর্তীতে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। তাহলে বন্ধুরা, এখানে প্রথম বিভাগ যেটা আছে পুরস্কারের ক্ষেত্রে, সেটা আছে রসায়ন বিজ্ঞান, এবং এখানে তিনজন পুরস্কৃত হয়েছেন। প্রথম আছেন আকিরা ইয়াসিনো, ইনি জাপান থেকে। এরপর এম স্ট্যানলি হোয়াইটিংহাম, ইনি আমেরিকা থেকে। এবং এরপরে আছে জন বি গুডেনফ, ইনি আমেরিকা থেকে। এবং বন্ধুরা, রসায়ন বিজ্ঞানে যে ক্ষেত্রে যে কৃতিত্বের জন্য দেওয়া হয়েছে সেটা হলো মোবাইল, কম্পিউটার ও গাড়িতে ব্যবহৃত লিথিয়াম আয়ন ব্যাটারি সংক্রান্ত গবেষণা ও আবিষ্কারের গুরুত্বপূর্ণ অবদানের জন্য কিন্তু এখানে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। এবং বন্ধুরা, এর পাশাপাশি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা শুরু হয়েছিল 1901 সাল থেকে কিন্তু প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। এবং 1901 থেকে 2019 পর্যন্ত মোট 597 বার কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এবং এই 597 বারের মধ্যে সংস্থা ও ব্যক্তি মিলিয়ে মোট 950টি নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। তাহলে বন্ধুরা, এই সমস্ত তথ্যগুলো কিন্তু আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আগামী সকল পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন কিন্তু আপনারা পাবেন। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক পরবর্তী বিভাগ। বন্ধুরা, পরবর্তী বিভাগ আছে পদার্থবিজ্ঞান। এখানেও তিনজনকে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। মাইকেল মায়ার, ইনি সুইজারল্যান্ডের। এরপর আছে জেমস পিবলস, ইনি আমেরিকা থেকে। এবং ডিডিয়ার কুয়েলস, ইনি সুইজারল্যান্ড থেকে। এবং যে কৃতিত্বের জন্য পদার্থবিজ্ঞানে পুরস্কৃত করা হয়েছে সেটা হচ্ছে একাধিক বিশ্বজগৎ সংক্রান্ত তাত্ত্বিক আবিষ্কার ও সৌরজগতের বাইরে অবস্থিত একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘূর্ণায়মান একটি গ্রহ আবিষ্কার। এই কৃতিত্বের জন্য কিন্তু পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। বন্ধুরা, পরের বিভাগটি আছে চিকিৎসা ও শারীরবিদ্যা। এক্ষেত্রে যারা পুরস্কৃত হয়েছেন, আমেরিকা থেকে উইলিয়াম জি কেলিন জুনিয়র, ব্রিটেন থেকে স্যার পিটার জে র্যাডক্লিফ, এবং আমেরিকা থেকে গ্রিগ এল সিমানজা। চিকিৎসা ও শারীরবিদ্যা যে অবদানের জন্য পুরস্কৃত করা হয়েছে সেটা হলো অক্সিজেনের উপস্থিতিতে কোষের কী প্রতিক্রিয়া হয় সেই সংক্রান্ত গবেষণা, যা ক্যান্সারের মতো বিভিন্ন মারণব্যাধির চিকিৎসা ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন আনবে। তাহলে বন্ধুরা, দেখে নেওয়া যাক পরের বিভাগটি। বন্ধুরা, পরের বিভাগ আছে শান্তি। এক্ষেত্রে ইথিওপিয়া থেকে একজন পুরস্কৃত হয়েছেন, তিনি হলেন আবে আহমেদ আলী। এবং যে কৃতিত্বের জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে, 1998 সাল থেকে পার্শ্ববর্তী দেশ ইরিত্রিয়ার সাথে ইথিওপিয়ার সীমান্তগত যে শত্রুতার সম্পর্কের ধারা বজায় ছিল তারই অবসান ঘটিয়ে শান্তি এবং বন্ধুত্বপূর্ণ সহাবস্থান স্থাপন করেন 2018 সালে, এবং এই জন্যই তাকে নোবেল পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। পরবর্তী বিভাগটি হলো সাহিত্য, এবং এক্ষেত্রে 2019 সালে অস্ট্রিয়া থেকে নোবেল পুরস্কার পেয়েছেন পিটার হ্যান্ডকি, এবং তিনি সেক্ষেত্রে মানুষের অভিজ্ঞতার পরিধি ও নিপুণ ভাষাগত দক্ষতার অপরূপ এক নিদর্শন স্থাপন করেছেন, এবং সেজন্য কিন্তু এনাকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এবং পাশাপাশি এখানে 2018 সালে কিন্তু একটা বিশেষ কারণে সাহিত্য থেকে কোনো পুরস্কার দেওয়া হয়নি, কিন্তু সেই 2018 সালের পুরস্কার এবার পেয়েছেন পোল্যান্ডের ওলগা টকারজুক। পরবর্তী বিভাগটি হচ্ছে অর্থনীতি। এক্ষেত্রে ভারত থেকে পেয়েছেন অভিজিৎ ব্যানার্জি, ফ্রান্স থেকে মাইকেল ক্রিমার, এবং আমেরিকা থেকে ইস্থার ডাফলো। এবং এক্ষেত্রে এনারা পেয়েছেন বিশ্বব্যাপী দারিদ্রতা মোচনের গবেষণা এবং তার উপায় উন্মোচনের জন্যে। তাহলে বন্ধুরা, এটাই ছিল 2019 সালের নোবেল প্রাইজের উপরে সম্পূর্ণ তালিকা। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ উপকারে লাগবে, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, এবং এই ধরনের সমস্ত তথ্য পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই নোবেল প্রাইজের পিডিএফ ফাইলটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, এবং সেটিকে
পাওয়ার জন্য আপনারা কিন্তু এই ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম যে লিঙ্ক আছে সেই লিঙ্কের থেকে টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাবেন এবং সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালের পিডিএফ ফাইলগুলো আপনারা সেই টেলিগ্রাম থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন, সেখানে সব কিছু পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।